আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেমাইয়ের একটি ডেজার্ট রেসিপি, আর সেটি হচ্ছে লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। এই লাড্ডু তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো চলুন দেখে নিই রেসিপিটি। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে আছে। তারপরে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, এখানে লাচ্ছা সেমাই 200 গ্রামের 1 প্যাকেট। এখন আমি সেমাইটাকে একটু ক্রাশ করে নিলাম, যাতে লাড্ডুটা শেপ দিতে আমার সুবিধা হয়। এরপর সেমাইটা দিয়ে দিলাম, আর এখানে আমি কেটে রাখা কিশমিশ দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর কাজু বাদাম দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদাম আর কিশমিশটা আমি একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে লাড্ডুটা বাইন্ড করার সময় কোনো প্রবলেম না হয়। তো আমি একটু ভেজে নিলাম মিনিটখানিক, তারপরে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। আপনারা যদি না চান নাও দিতে পারেন। তো আরও কিছুক্ষণ ভেজে নিলাম, প্রায় 2 মিনিটের মতো সময়টা আমি ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে রাখছি। তো মচমচে হয়ে গিয়েছে সময়টা। তো এখন সমস্ত সেমাইটা আমি ঢেলে তারপরে আবার প্যানটা চুলায় বসিয়ে দেব। তো আমি সেম প্যানটা আবার চুলায় বসিয়ে দিয়েছি, এতে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এই তো আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর এখন একটু নেড়ে দেব যাতে তলা দিয়ে ধরে না যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তো সুন্দর একটা ফ্লেভার দিবে তাহলে। তো 3 টুকরা দারুচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে দুধটাকে আমি অর্ধেক পরিমাণ করে নেব, আর সাথে চিনি দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। তো মিষ্টিটা যেমন খেতে চান ওই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নিলাম। তো প্রায় অর্ধেকটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। দুধটা যেন খুব দ্রুত শুকিয়ে যায়, আর সেমাইটা যেন মচমচে ভাবটা একেবারে নষ্ট না হয়ে যায়। তো এই তো আমি কিন্তু 1.5 মিনিট একটু সেমাইটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম, তাতে করে দুধটা শুকিয়ে গিয়েছে। আর দুধ চিনি একসাথে করে আমি শুকিয়ে নিয়েছি, তাতে করে মালাইয়ের মতো সুন্দর একটা ফ্লেভার আসবে, স্বাদটাও বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরোপুরি মিশাতে হবে না, তো অনেকটা মাওয়ার মতো লাগবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটাতে কিন্তু একটা স্টিকি ভাব আসবে, যেহেতু চিনি আর দুধের লিকুইড আমি করে নিয়েছিলাম। তারপরে সেমাইটা দিয়েছি, এখন গুঁড়া দুধ দিলাম, আর এটাতে কিন্তু সেমাইটা লাড্ডুর শেপ দিতে সুবিধা হবে। যেহেতু আমি ঢেলে নিয়েছি একটা বলে, তো এখন দারুচিনি আর এলাচটা ফেলে দেব বেছে। তো এটার শুধু নির্যাসটা অ্যারোমাটা রেখে দিয়েছি, আর এখন এটা বেছে ফেলে দেব। তারপরে এটাকে আমি শেপ দেব। তো এখন গরম অবস্থায় আছে, হাতে তাপটা সয়, এই অবস্থায় সহনীয় পর্যায়ে আসলে তখন আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে মিষ্টির মতো এরকম লম্বা লম্বা করে শেপ দিতে পারেন। তো আমি একটা করে দেখাচ্ছি, তবে আমি আজকে গোল শেপ দিব, আমার মেয়ে খুব পছন্দ করে লাড্ডুর মতো ডিজাইনটা, আর পছন্দ করে এই ডেজার্টটা। তো ভাবলাম এর যেহেতু সামনে আসছে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করি, চাইলে তৈরি করতে পারবেন যখন তখন। একদম সহজ একটা রেসিপি। আর এখানে হচ্ছে ড্রাই যে কোকোনাট, সেটা তো আমি একটু নারকেলে গড়িয়ে নিচ্ছি, তাতে করে স্বাদটা বেড়ে যাবে, ভালোও লাগবে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধে গড়িয়েও নিতে পারেন। তো আমি এখন আবার গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে গোল করেই তৈরি করব, একটা শুধু আমি লম্বা করে আপনাদের সাথে শেপ দিয়ে দেখালাম। তো চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারবেন, আর একদম সহজ তো এই রেসিপিটা। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আর আমি বানাতে বানাতে অলরেডি কিন্তু আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তাই তো তৈরি হয়ে গেল আমার লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, ট্রাই করবেন। তো আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিব, আর একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, বিসমিল্লাহ।